আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এগুলো রান্না আমি করিনি, আমার শাশুড়ি রান্না করছে। গুঁড়া মাছ টমেটো দিয়ে আর হচ্ছে করলা ভাজি, আর এখানে হচ্ছে আমাদের গাছে টমেটো। মামা শ্বশুরের বাসার সামনে যে গাছে টমেটো আমি দেখাইছিলাম, ওইখানে এখনও টমেটো হয়েছে, কি সুন্দর টমেটো। আর আজকে এই যে চিচিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, তো ভাবতেছিলাম যে আমি রান্না করি, যেহেতু আমার শাশুড়ি অতটুকু রান্না করছে, বাকি রান্নাটুকু আমি করি। আর যে চুলায় ভাত বসাই দিছি ছোটো পাতিলে, কারণ আমার শ্বশুর যেহেতু রোজা রাখে, রোজা রাখতে পারে না, উনি ডায়াবেটিস, এর জন্য ওনার জন্য ভাত রান্না করতেছিলাম। আর এখানে যে তরকারিটা বসাই দিলাম, আর ছেলে গরমে একদমই হাই হতাশ হয়ে যাচ্ছিল, এত গরম, আর কারেন্ট যে এত জ্বালানো জ্বালাইতেছে, মানে অবস্থাই খারাপ, এত গরম। আর যে রান্না করতেছিলাম গরমে প্রায় শেষ হয়ে গেছিলাম, তারপর হচ্ছে রোজার মাস, তো এটা আমি কষাইতে দিয়ে দিছি সুন্দরভাবে। আর মাছ ভেজে নিয়েছিলাম, আর ভাবতেছিলাম যে আজকে ইফতার বেশি একটা বানাবো না, খুব অল্প বানাবো, এর জন্য বেগুন কেটে নিয়েছি, শুধু বেগুনি আর বড়া কিছু, আর হচ্ছে বুট বাগার দেবো। আজকে আলু চপ বানাবো না, আলু সিদ্ধ দেওয়ার টাইম আর নেই, আর শরীরও দিতেছিল না। এই যে বুট নিয়ে নিয়েছি দুইটা একসাথে, সাদা বুট কালা বুট, আর এই যে তরকারি রান্না হয়ে গেছে আমার, নামায় রাখছি, বুটও বাগার দেওয়া আমার শেষ। আর আলু সিদ্ধ দিয়ে রাখবো চুলার উপর, কালকে আলু আলু লাস্টে সিদ্ধ দিয়ে রাখবো চুলার উপর, সিদ্ধ হলে কালকে আবার সেটা আলুর চপ বানাবো। তো অল্প কিছু ইফতার বানাইছি, আর ঘরে আসছি, এত গরম লাগতেছে, কারেন্টও নাই, কী যে করবো। এটা হচ্ছে চার্জার ফ্যান ছোট্ট একটা, বাবু ঘুমাইছে, আমার ছেলে ঘুমাইছে, এর জন্য ছাইড়া রাখছি। আর এই যে বড় ফ্যান, উপরে সিলিং ফ্যান বলেন, সব ফ্যান, কিন্তু গরমে কোনো ফ্যানই মানে না, তো চার্জার ফ্যানটা ছাড়া রাখছি কারণ ছেলে ঘুমাইছে, সব প্রচুর ঘেমে যায়। ইফতারের পর দেখলাম আমার দেবর আম নিয়ে আসছে, কোথা থেকে জানি, কার গাছের থেকে নিয়ে আসছে। আর তারপর দেখলাম ও ভর্তা বানাইতেছিল একা একা, নিজে থেকে কেটে চিনি দিয়ে কাঁচামরিচ কাটছিল সুন্দরভাবে। এখন দেখি সুন্দরভাবে চিনি বেশি পড়ে গেছিল, একটু কমাই রাখছে, দিয়ে ভালোভাবে মতে মাখে বানাইতেছিল, এত মজা হয়েছে। আমার দেবরও টক খায়, ওর খুব ভালো লাগে টক খাইতে, তবে ভর্তাটা আম শুধু শুধু খাইছিলাম, ওটা টক লাগছে, কিন্তু যে ভর্তাটা বানায় যে খাইছিলাম, এটা খুবই ভালো লাগছে। যারা যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ, ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অল।